বৃহস্পতিবার এনসিসি থানায় এসে ডেপুটেশন দিল সিপিআইএম দল সমর্থিত একটি পরিবার। রাজ্য বিধানসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পর থেকে প্রতিনিয়ত পূর্ব চানমারি এলাকার বাসিন্দা দেবাশিস বর্মনের পরিবারের লোকজনের উপর হামলা হুজুতির ঘটনা ঘটে চলছে। বুধবার রাতেও আবার হামলা হয়েছে দেবাশিস বর্মনের বাড়িতে। তিনি একবার কাউন্সিলর পদে দাঁড়িয়েছিলেন বলে জানা গিয়েছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা তার বাড়িতে একের পর এক হামলার ঘটনা সংঘটিত করে চলছে বলে অভিযোগ করেন দেবাশিস বর্মন। এই হামলার ঘটনায় গত 28 এপ্রিল তিনি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিলেন, কিন্তু কোনো সদুত্তর না মেলায় তিনি আজ এনসিসি থানায় এসেছেন বলে জানান। আমি দেবাশিস বর্মন, আমরা এখানে সকল পরিবার উপস্থিত হয়েছি আমাদের বাড়ি পূর্ব চানমারি। বিষয়টা হলো গতকাল রাত 12:30 এলাকার কিছু বিজেপির দুষ্কৃতীরা, তার মধ্যে ছয় নম্বর এমসি ওয়ার্ডের কর্পোরেটর মিঠুন দাস বৈষ্ণব, উনিও ইনভলভ আছেন বিভিন্ন সন্ত্রাসের মধ্যে, উনিও ইনভলভ আছেন। পরপর মানে 8 মার্চের পর থেকে এলাকার মধ্যে প্রত্যেকবার প্রত্যেক দিন এমন একটা দিন বাদ জানে যে মানুষের বাড়িঘরের মধ্যে আক্রমণ হচ্ছে না। এর মধ্যে আমার বাড়িতে সাত দিনের মধ্যে 6 দিন আক্রমণ করছে, এবং আক্রমণ করার ক্ষেত্রে ওইখানে বিজেপি চাঁদপুর জেলা যুব মোর্চার সভাপতি রাজীব সাহা এবং 6 নম্বর ওয়ার্ডের কর্পোরেট মিঠুন দাস বৈষ্ণব, তারা দুজনের নেতৃত্বে কমরেড আশিস দত্ত আর আপনার গৌতম সাহা, তারা এই এলাকার মধ্যে মানে অশান্তি পরিবেশ তৈরি করে রাখছেন। বাড়িঘরে থাকার মতন পরিবেশ নাই, বাড়িতে থাকতে পারি না, প্রত্যেকদিন রাত্রে 12:00 পরে বাড়ির মধ্যে ঢিলাঢিলি গালিগালোচ মানে এই চলছে। এই ছোটো বাচ্চাদের নিয়ে আমরা কী করে বাড়িঘরে থাকি?